এই যে শুধু আমি আজকে মাংসগুলো একটু একটু বেছে নিয়েছি, কিন্তু আমার তো ফোকাস এইটাতেই রয়েছে। কি আছে বলো তো? গোপালবাবু আজকে খুব সুন্দর জামা পরেছে আর হাতে এখন চকলেট নিয়ে বসে। চকলেট না, কি যেন ললিপপ এটা। এই আইসক্রিমগুলো খেতে বড্ড গায়েই লাগে। ও আবার ফোন নিয়ে, আবার ফোন নিয়ে নাকি? দূরদার্শ, অনেক দিন পর আমি এত ভালো খাসি মাংস খাচ্ছি। কিরকম ডিস্টার্ব করছে দেখেছো শব্দ করে? ও বাবা রে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। আজকে কিন্তু কোন রকম ইভেন্ট নয়, আজকে টোটালি একটা 24 hours এর ভিডিও হতে চলেছে। নর্মাল পাতি যেরকম ঘরের ভিডিও হয় সেরকম, ডেইলি তোমাদের মতন আমাদেরও লাইফ যা হয়। এইরকম ভিডিও অনেকদিন হলো চ্যানেলে আসেনি, তো আবার আসতে চলেছে একদম খাওয়া দাওয়া জমিয়ে, একদম সবার সাথে মিলেমিশে একটা ব্লগ। এতদিন তো সব ইভেন্ট নিয়ে ব্লগ হয়েছে, মানে পুরী যাচ্ছি, এখানে বেড়াতে যাচ্ছি, ওখানে কিছু একটা নেমন্তন্ন, সেখানে ভীষণ ইরেগুলার একটা ব্লগিং চলেছে এই সময়টা। এবার কথা দেবো না, বাট চেষ্টা নিজের মধ্যে করব, যদি করে দেখাতে পারি তাহলে বলবো হ্যাঁ না। এবার রেগুলার হব, ডে বাই ডে ব্লগ আসার মানে দেওয়ার চেষ্টা করব, কি কি করছি না করছি। আসলে এত সব কিছু নিয়ে জড়িয়ে যাচ্ছি না, সেই কারণে বিজি হয়ে পড়ছি আর ব্লগিংটা ঠিকঠাক হচ্ছে না, এডিটিং ফেডিটিং সব করে থাকছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগ, কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না, আর সাবস্ক্রাইব করার পর পাশে রেড বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিও। চলো আজকে সারাদিন কি কি করি দেখো। সকালবেলা আমি যখন ঘুম ভাঙি তখন দেখি কি যে এই সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে অলমোস্ট। আজ কিন্তু সানডে না, কিন্তু আজকে ফানডে, তাই মা যথেষ্ট ব্যস্ত। আজকে হেসেলে প্রচুর কাজ আছে, এদিকে টেবিল পুরো ভরা ভর্তি, টেবিলও গোছানো নেই, সব অগোছালো, একটু পরেই গোছানো হয়ে যাবে। আর এখানে চলছে মাংসের প্রিপারেশন। এখন মাংস যে দেয় সে খুব বাজেভাবে কেটে দিয়েছে, এতটা চর্বি দিয়ে দিয়েছে কিন্তু পুরোটা কোনোটা কিচ্ছু কাটেনি। তো তলায় বসো, মায়ের হেসেলে একটু ঢোকা যাক সাত সকালবেলা উঠে, দেখি কি হচ্ছে। ও এটা তো খালি কড়াই রয়েছে না, তেল এই দেখো কি দিচ্ছি, ও যা কিছু দিচ্ছে পরে আসছি। এখন এখন ও আবার ফোন নিয়ে, আবার ফোন নিয়ে নাকি? মা নাকি আবার ফোন নিয়ে রান্না করছে, ভাবা যায়? একদম বলবি না ওইসব। যাই হোক, পরে ঢুকছি আমি, তার আগে আমি আগে নিজের কাজকর্ম সারি, নিজে ফ্রেশ হই, তারপর বাকি রান্নার প্রিপারেশন দেখাচ্ছি। বাবা এখন নিচে বসে যাই, দেখো হলুদ লাগাচ্ছে মেঝেতে, কি অবস্থা দেখো। আবার চলে এসেছি রান্নাঘরে, এইবার তো তোমরা আন্দাজ করতেই পারছো যে ঠিক কি রান্নাটা হতে চলেছে। এই দেখো কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব ভেজে নিলাম একটু ঘি দিয়ে, আর তেজপাতা, আর চালটা আগেই মাখিয়ে চাপা দেওয়া ছিল, এইবার দিচ্ছি। আচ্ছা, পোলাও কিন্তু খুব সমস্যার বিষয়, তার কারণ মায়ের থেকেই শুনেছি যে পোলাও ম্যানেজ করা খুব টাফ, ফ্রাইড রাইস খুব ইজিলি হয়ে যায়, চালটাও তোমরা 4-5 মিনিট ধরে একটু ভেজে নেবে। মা রেসিপি মোটামুটি বলেই দিল তোমাদের, তোমরা শুনেই নিয়েছো, মায়ের পদ্ধতিতে করতে পারো, নয়তো আরো ভালোভাবে করা যায়। আমি যত সময় বলে দেবো রেসিপিটা, চালটা ধুয়ে শুকিয়ে আমি ঘি, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি সব মাখিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, এইবার চালটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখো এখানে মা এখন জল গরম করতে দিয়েছে, মানে একদিকে চাষ একদিকে বাস, 14 দিকে ছোটাছুটি, গরম জল দিয়েও কিন্তু পোলায় লাগবে, কি হবে না হবে মা বাকিটা বলছে। এই যে এখন হচ্ছে গোলবাড়ির খাসির মাংস, আমার বোন পুরো ফেভারিট। এই যে যে ব্লগ করছে সে চলেই এসেছে, আমাদের ন্যানো বাবু দেখতেই পাবে খাস সময়। এই কালো কালারটা আনার জন্য কি কি করতে হবে সেটা কিন্তু আমি সব বলে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা দিতে হবে, আর বড় এলাচ দিতে হবে, বড় এলাচ, আর এই দেখো চায়ের লিকার, একটু চায়ের লিকার দেবে, একটু একটু করে নাড়বে, আস্তে আস্তে কালার ছেড়ে দেবে। দেখো এখানে যজ্ঞবাড়ির পোলাও রাঁধা হয়েছে, মা কোনো দিন কোনো কিছু কম করতে পারে না। আমি যেটা একদম অপছন্দ করি, এইটা
দশটা মানুষকে এখন খাওয়ানো হবে, তারপর রেখে দেয়া হবে ফ্রিজে, তারপর সেটা কে খাবে? কুকুরটাও খাবে না কিন্তু, ঘি দেয়া পোলাও। সবাইকে দিয়েও মানে সব মা সেই যোগ্য বাড়ির কিছু একটা অ্যারেঞ্জমেন্ট না করলে চলে না, বেশি জিনিস করলেই দেখবে জিনিসটা খারাপ খেতে হয়। না না আমি একবারে বসবো। সকাল থেকে মনে হয় না আমি আর কোনোদিনই ব্লগ করতে পারবো, তার কারণ সকালে উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে স্নান করা। না স্নান করলে আমার কোনো কাজ করতেই ভাল লাগে না। তো আমি মোটামুটি উঠতে উঠতে এদিকে সব রান্না হয়ে যায় যেরকমটা তোমরা দেখতে পারলেই। আর এখন চুলটা তুলে রেখেছি, চুলটা শুকাচ্ছি, কারণ ড্রায়ারে শুকানো কিন্তু একদম ভালো না। কোথাও তাড়াহুড়ো থাকলে ড্রায়ারে শুকিয়ে নিলে ঠিক আছে, নয়তো এরকম হাফ বান করে রাখবে, চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো এটা আবার ফ্যাশনও হয়ে গেছে, আমি চুল শুকানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করি। তো চলো চান টান করে একদম রেডি হয়ে গেছি, খাবার থালাও এসে গেছে সামনে, এবার চলো সকলে মিলে একসাথে খেতে বসি, দেখাই ফাইনাল লুকটা কেমন হয়। আজকে টেবিলটার যা অবস্থা করে রেখেছে মনে হয় না টেবিলে খাবো, সবাই এখন টিভির ঘরে গিয়ে নিচে বসেই খাওয়াবে। চলো। আহা ফাইনাল লুকটা কি এসেছে, আমি দেখিনি যদিও ন্যানোই ভিডিও করে দিয়েছে। আমার নিজের স্নান শ্যাম্পু নিয়েই আমি আজকে ব্যস্ত। এই যে এখানে সবাইকার একদম আসন পেতে খাবার নিয়ে রেডি হয়ে গেছে মা, সবাইকে দিচ্ছে। তাই পোলাওটা কি ভালো হয়েছে মা? খেয়ে দেখো না। চলো বসি, আর তর্স হয়েছে না, উফ লোভ লাগছে কি। যদিও আজকে রবিবারের দুপুর না, সোমবারের দুপুর, আজকে ছুটির দিন, আজকে ছুটির দিন বলে আজকের দিনটাই বাছা হয়েছে, কারণ সানডে আমরা কালকে ভীষণ ব্যস্ত ছিলাম বলে আজকে এই সমস্ত রান্নাবাড়ি হয়েছে। আমি জেনারেলি খুব একটা খাসির মাংস পছন্দ করি না, মানে মাটন লাভার একেবারেই নই, লোকজন তো হামলে পড়ে মাটন খায়। আমার বাবা তো যেরকম বলে যে মাংস মুরগির মাংস আবার মাংস নাকি মাটন না হলে, এই শব্দ করে খাচ্ছিস কেন? তো আজকে মাংসটা এত 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 ভালো হয়েছে যে মানে হাত চেটে খেতে হবে সত্যি, তাই মানে দুর্দান্ত। অনেক দিন পর আমি এত ভালো খাসির মাংস খাচ্ছি। কিরকম ডিস্টার্ব করছে দেখেছো শব্দ করে? ও বাবা রে খা। তো ন্যানোর দুবার নেওয়া হয়ে গেল, যদি আমি একবারই মানে শেষ করতে পারিনি, শেষ করতেও পারবো না, তার কারণ মাংসটা সব ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে, আমি তো ঝালটা একেবারেই নিতে পারি না। আর এই যে মা এখন স্যালাড কেটে দিয়ে গেছে বলার পর, মানে এই হচ্ছে খেতে দেওয়ার ছিরি মা, রবি শিখবে দেখো। সেই তো তোরা নেন ভিডিওটা নিয়ে খাদিনি দেখ। তো চলো খেয়ে নি আরাম করে, খাওয়ার সময় বেশি কথা বলতে ভালো লাগছে না, এতই ভালো হয়েছে, আগে মন দিয়ে খাই। চলো দেখতে থাকুন। মায়ের নিচে বসে খেয়ে হয় না, সে কারণে আয়েশ করে এখন টেবিলে বসে খাচ্ছে, তাই তো মা? ওফ দেখো পরিষ্কার পরিষ্কার থালা, মায়ের নাকি রেডমিট বারণ, কে শোনে কার কথা। খাওয়া দাওয়ার পর দুপুর হয়েছে আর সবাই ঘুমিয়ে পড়েছে এখন, আর আমি বেরিয়েছি এই একটু আম গাছটার কাছে, দেখতে এসেছি যে আম গাছটার কী অবস্থা। এবারেও মুকুল এসেছে, তবে আমাদের এই যে আম গাছটা রয়েছে, আম গাছটার একটা বিশেষত্ব হচ্ছে যে এক বছর ভালো ফসল দেয়, মানে ভালো আম হয়, ভালো ফলন, আর এক বছর কম হয়। আগের বছর ভরে ভরে আম হয়েছিল যেরকম দেখিয়েছিলাম, এবারে ফলনটা একটু কম। আর এই পাশটাতে দেখো অ্যালোভেরা গাছ রয়েছে, অ্যালোভেরা গাছগুলো অনেক ভরে ভরে ছিল, বাবা সবগুলোকে আলাদা আলাদা করে টবে চারিয়ে দিয়েছে। এর নাকি কালকে পরীক্ষা, মান্তু পাঠাচ্ছিল না, বলেছে যে না যাবে না, খেয়ে যদি কিছু শরীর খারাপ হয় সামনে পরীক্ষা আছে। ও এসেছে আজকে যে এখানে ভাইয়ের কাছে পড়বে, তাই তো পড়াশোনা করতে এসছে। দেখো নমুনাটা, এটা তোলা থাকলো মান্তুও দেখবে ব্লগে, ভালো হবে, ওর নাকি পরীক্ষা। এইটা হচ্ছে আমাদের বেস্ট লিজার্ড টাইম, মানে বসন্তের দুপুরগুলো যেন গা ছেড়ে দেয়। আর খাসির মাংস খেলে তো আর একটু বেশি ঘুম ঘুম পায়, হজমি খাচ্ছে হজমি, এখন হজমি প্যাকেট নিয়ে এসে বসেছে, আর সবাই হাতে একটা করে ফোন নিয়ে ফেলেছে, মায়ের হাতে শুধু হজমি। যদি আমি ফোনটা কাজের জন্য ইউজ করছি, কাজ হচ্ছে এখানে, এর ফোনটাতে শুধু হাবিজাবি রিলস শর্টস কি সব দেখে মরছে। আরে তোর পরীক্ষা তো মা পড়তে পারতি না, পড়া দিবি না, পড়াশোনা শেষ, এই দেখো দেখো যা পড়তে চল, উপরে ঘরে চলে যা। আজকে মানে খাওয়া শেষই হচ্ছে না, বুঝতে পেরেছো তো? এটা তো তোমরা শর্টসে দেখিয়েছিলে, সেই কোয়ালিটি ওয়ালসে দেখলাম, সেইটার এখন রহস্য উদঘাটন হবে। এই আইসক্রিম গুলো খেতে বড্ড গায়েই লাগে, আবার এত দাম দিয়ে আইসক্রিম খাবো? তারপর মনে পড়ে যে এখন তো ট্রেন্ডটাই এরকম হয়ে গেছে, যে কোনো আইসক্রিম পার্লারে যাবে কম দামে কিছু নেই, যা কিছু শুরুই হবে তোমাদের মোটামুটি 100 উপর, সেক্ষেত্রে 90 টাকায় একটা চকলেট বেশ গায়েই লাগে। যাই হোক মাঝে মাঝে এরকম চলতেই পারে। এইটা কি ফ্লেভারটা খাচ্ছি এখন, ম্যাগনাম চকলেট ট্রাফেল, আর একটা আছে ব্রাউনি ফ্লেভারটা, তো দেখা যাক। তাই সব ব্যবহার করি একটা মাছের।
বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু কবে সেটা প্রকাশ পাবে সেটা পরে বলা যাবে। তার কারণ যে কাজটাই যাচ্ছি সেটা যদি সাকসেসফুল হয় তাহলেই শেয়ার করব, তার আগে নয়। আশা করছি হয়েই যাবো খুব শিগগিরই। তো চলো, সেই বিকালে বেরিয়েছিলাম, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে মিট করছি। পুজো দিতে বেরিয়েছিলাম বাইরে, তারপরে পুজো দিয়ে চলে এসেছি আবার, বুঝতে পেরেছো? এবার গোপালকে শয়ন দেব, তারপরে নিচে চলে যাবো, রাত্রেবেলা লাইভ, তার তো প্রিপারেশন আছেই, তার আগে খাওয়া দাওয়া মেটাতে হবে। সন্ধ্যেবেলা ওরা সব খাওয়া দাওয়া করে ফেলেছে, আমি আর সন্ধ্যেবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, বিকেলের পর ডিরেক্ট তোমাদের সাথে এখন দেখা হলো। বিকেলবেলা কী করলাম সেটা তো আর দেখালাম না, সেটা বললাম, সাসপেন্স থাকুক, সাসপেন্স কিছুদিন, তারপর বলবো, রিভিল করবো। চলো গোপালকে শুয়ে দিই, নয়তো ঠাকুর একদম রেগে যাবে। গোপালবাবু আজকে খুব সুন্দর জামা পরেছে, আর হাতে এখন চকলেট নিয়ে বসে, চকলেট না কি যেন, ললিপপ এটা। আর আজকে গোপালভোগও খেয়েছে, গোপালভোগ খেয়ে মনে হচ্ছে আজকে মেজাজ খুশি, তাই মুখটা হাসি হাসি লাগছে। চলো বাবু এবার শুয়ে পড়তে হবে। সব কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম, সব কাজ কী কী বলছি, মাঝখানে আবার ভাইকে নিয়ে দাঁতের ডাক্তারখানায় যাওয়া হয়েছিল, তার আবার দাঁত ব্যথা করছে। তো এইভাবেই কাটে 24টা ঘন্টা, মনে হয় কি মাঝে মাঝে কম পড়ে যায়। যদিও নিজের কাজ, বিজনেস এই সমস্ত দিক, শুধু কাজকর্মটাই আমি যা দেখি, বাড়ির ঘরের কাজকর্ম আমি কিছু করি না, তাতেই আমার মনে হয় কি যে সময় যেন কোথা দিয়ে চলে যাচ্ছে, 24 ঘন্টার বেশি সময় হলে ভালো হয়। ব্লগগুলো এডিট করে পড়ে থাকে, ব্লগিংয়ের অভ্যাসই হারিয়ে ফেলছি মাঝে মাঝে, যে এত পরপর ব্লগগুলো আসছে, মানে এডিট করে তোমাদের কাছে দিতে। তো যাই হোক, এইভাবেই কাটে 24টা ঘন্টা, এখনও বাকি আছে কিছুটা সময়। আগে ফ্রেশ হয়ে নিই, বিকেলবেলা সেই বেরিয়েছিলাম, আবার এসেছি, আবার ড্রেস চেঞ্জ করেছি, আবার পুজো দিতে গেছি, আবার পুজো করলাম, সব কিছু করে এবার ফ্রেশ হবো, নিচে যাবো, একটু এই সময়টা রিল্যাক্স টাইম। মা কতটা পোলাও দিয়ে গেছো, আমি এতটা খাবোই না, এতখানি পোলাও দিয়ে গেছে। আর এই যে শুধু আমি আজকে মাংসগুলো একটু একটু বেছে নিয়েছি, কিন্তু আমার তো ফোকাস এইটাতেই রয়েছে। কি আছে বলতো, প্রচন্ড গরম, এটা চামচ দরকার, এটাতে ইলিশ মাছ রয়েছে। মাংসটা সব ভালো খেয়ে এত ঝাল লেগে গেছে, বাপরে বাপ। আর ওকে দেখো, ওর শুধু গেম খেলা ছাড়া জীবনে কিছু নেই, গেম নয়তো ফোন দেখা কিছু একটা। আর এই অক্সিজেনে এই কি যেন বলে ইলিশ মাছটা বাবা এনেছে, দুর্দান্ত খেতে, টেস্ট এত ভালো হবে এই অক্সিজেনের মাছে, মানে ভাবাই যায় না। মা আবার উপাস থেকে বলছে টাটকা গঙ্গার, ওই কারণে এত ভালো খেতে। আর তেলও বেরিয়েছিল ইলিশ মাছটা থেকে প্রচুর। ভাই ওর পাশে টিভিটা চলছে, টিভিটা অফ কর, আর নয়তো ফোনটা দেখ, যে কোনো একটা কিছু দেখ। আর এখানে যে কথা বলছি, ফোনটার সাউন্ডটা দেখতে পাচ্ছ, ভলিউম কিন্তু একই রয়ে গেছে, বরঞ্চ বাড়ছে, কোনো মানে ম্যানার্স নেই ওর। অসম্ভব ভালো খেতে, কিন্তু পোলাও এই তোমার সর্ষে ইলিশ এই কম্বিনেশনটা একেবারেই যায় না, কিন্তু তাও আমি খাচ্ছি, এখন একটা রয়েছে। ভাই বন্ধ কর না, এটা কী চালিয়েছিস? মা দেখো ভাই গেম খেলছে, গেম খেলছে না, গেমের ভিডিও দেখছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউন, বাই বাই।